नमस्कार सबाइके स्वागत डॉक्टर प्लसर एखनकार अनुष्ठाने। आज के सबजेक्टा खूब इंटरेस्टिंग। माथाय चूल ना थाकले ट्रिटमेंट कराई, देखुन माथाय चूल ना थाकले ट्रिटमेंट कराई। हेयर प्लांटेशन है, अनेक किछु सिस्टेम आछे माथाय चूल आनबार जोन्नो। एरा खूब ओरिट थाकेन माथाय, जादेर चूल नेई तारा खूब चिंताय थाकेन, दुश्चिंतार मध्ये भोगेन। इवेन सेटा जदि एकटु कम बयसे हय, सेटा छेले होक आर मेये, तादेर चिंताटा आरो बाड़े, अनेक गुण बेड़े जाए तादेर समस्या, तारा निजेराई निजेदेर काछे। इट इज एन अनएक्सप्रेसिबल पेन, व्याख्या करार मतो नय जंत्रणा। किंतु आबार पाशापाशी अनेके चूलेर समस्यार जन्य भोगेन, हुईच हेयर इज कल्ड द अनवांटेड हेयर अबांछित चूल। अर्थात जेखाने आपनार लोम थाकार कथा नय, যেখানে আপনার চুল থাকবার কথা নয়, সেখানে যদি আপনার চুল থাকে তাহলে সেটা আপনার সমস্যা হতে পারে। অথবা কিছু এক্সপোজড, আপনি ইউ আর অল অ্যাওয়ার অফ দ্য নিউ ফ্যাশন অ্যান্ড ট্রেন্ড অফ দ্য নিউ ফ্যাশন, তো সেখানে যারা একটু এক্সপোজড থাকতে চান, আপনি বুঝতে পাচ্ছেন আন্ডার আর্মস অ্যান্ড এটসেট্রা, সেক্ষেত্রেও আপনি চান না যে অবাঞ্ছিত লোমের কারণের জন্য, অবাঞ্ছিত চুলের কারণের জন্য আপনার সমস্যা হোক, তাহলে এগুলো রিকভার করতে হবে। একাধিক সিস্টেম আছে, একাধিক প্রসিডিয়ার আছে, একাধিক পদ্ধতি আছে। ওয়াক্সিং তার মধ্যে একটা অন্যরকম অন্যতম গুরুত্বপূর্ণ। আপনি রেজার ইউজ করতে পারেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু এতে ব্যাড এফেক্ট কী হতে পারে, বা আদতেও এর কি কোনো ব্যাড এফেক্ট আছে? যদি থেকে থাকে তাহলে আমি কি করব, এই প্রশ্নগুলো আস্তে আস্তে আপনার মনের মধ্যে গ্রো করবে। যদি থেকে থাকে তাহলে আমি কি করব, আমার কি কোনো ট্রিটমেন্ট আছে, অন্য কোনো সিস্টেম বা পদ্ধতি কি আছে? অনেকে ভাবতে পারেন যে রেজার ইউজ করলে তো সেটা টাইম টু টাইম আবার ফার্দার তার গ্রোথ হয়, এবং তখন একটা ইরিটেশনস হয়। যখন চুলগুলো বাড়তে থাকে, তার যে স্ট্রং হেড সেটা আপনাকে স্কিনে একটা ইরিটেশন তৈরি করে, তাহলে আপনি কি করবেন? সেটা কি আপনি অন্য কোনো পদ্ধতিতে করতে পারেন যাতে এই ধরনের ইরিটেশন না হয়, ইত্যাদি বিষয় আলোচনা করব। আমাদের সঙ্গে বিউটি কনসালটেন্ট সমীর রয়েছেন, সঙ্গে রয়েছে ডক্টর প্লাসের মেকানিজম। আমি যেটা বারবার করে বলে থাকি, মেকানিক্যালি ভেরি ইম্প্রুভড ইন দ্য বেঙ্গল, ইটস আ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাস্থেটিক ক্লিনিক। তাদের অনেক রকম ওয়েজ আছে, অনেক রকম রাস্তা আছে, পদ্ধতি আছে আপনাকে এইসব ট্রিটমেন্টগুলো দেওয়ার জন্য। তা আমি আজকে সমীরকে স্বাগত জানাই। সমীর আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। সমীর বিউটি কনসালটেন্ট, দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন। আমি ডিটেলে আসব, কিন্তু তার আগে কোন ক্ষেত্রে লোম বা চুল আপনার জন্য অবাঞ্ছিত সেগুলোও একটু জানা দরকার, সেগুলো জেনে নেব। কিন্তু তার আগে দেখে নেব আমাদের প্রতিবেদন, আমাদের ডকুমেন্টারি, শর্ট স্মল বাট বিউটিফুল ডকুমেন্টারি আপনাদের জন্য, দেখে নিই। দেখব অবাঞ্ছিত লোম বড়ই বিব্রত করে এই সমস্যা। অনেক ক্ষেত্রে এটি শরীরের কোনো বড় সমস্যার লক্ষণ হিসাবেও প্রকাশিত হয়, তাই একে অবহেলা না করে উচিত এর সঠিক কারণ নির্ণয় করা। 18 থেকে 45 বছর বয়সের মানুষের এই সমস্যাটি হয়ে থাকে, তবে 10% ক্ষেত্রে মহিলাদের শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও এটি হতে পারে। তবে শুধু মহিলারাই নয়, নারী পুরুষ অনেকেরই মুখের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় ভোগে। মূলত হরমোন সংক্রান্ত সমস্যার কারণেই অবাঞ্ছিত লোম দেখা দেয়, ফলে অনেক সময় পড়তে হয় বিড়ম্বনায়। আপনিও কি এই সমস্যার সম্মুখীন? তাহলে শুনে নিন কি বলছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার রাজদীপ সাহা। অবাঞ্ছিত লোম কি? যখন চেম্বার করে একটা সমস্যা নিয়ে খুব বিশেষ করে মহিলারা বেশি আসে, সেটা হচ্ছে যেখানে চুল থাকার নয় সেখানে চুলটা বেশি উঠছে। যেমন ধরুন আমার মুখের মধ্যে এমন এমন জায়গায় জায়গায় চুল উঠছে, সেটা অন্যান্য মহিলাদের ওঠে না। এগুলোকে এক কথা আমরা বলি আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বা হার্জুটিজম বলা হয়। সাধারণত কাদের মধ্যে এই লক্ষণ দেখা যায়? দেখা যাচ্ছে যে 5-10% মহিলাদের মধ্যে এটা খুব কমন। এটা একটা অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের সোশ্যাল ডিস্ট্রেস অর একটা মানসিক প্রবলেম হয়ে যেতে পারে ইন ফিউচার, যদি না ট্রিটমেন্ট করতে পারা যায়। কেন হয় এই আনওয়ান্টেড হেয়ার? এটা হচ্ছে তার মধ্যে খুব কমনলি হচ্ছে হরমোনাল প্রবলেম। অনেক ক্ষেত্রে দেখা যায়
তিনি মহিলা কিন্তু তার বডিতে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন বেশি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনফেকশনটা হওয়ার চান্সটা, আমার যে প্রবলেমগুলি বা হরমোনাল চেঞ্জটার জন্যে আনওয়ান্টেড হেয়ার গ্রোথটা বেশি হতে পারে। তাহলে এই অবস্থায় ঠিক কি করা উচিত? আপনাদের থাকে মহিলাদের অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিন, আইদার ডার্মাটোলজিস্ট আর যারা আমার কসমেটোলজিস্টে আছে তাদের ক্ষেত্রে তাদের কাছে যান, গিয়ে চিকিৎসা শুরু করুন। চিকিৎসার মধ্যে অবশ্যই একটু হরমোনাল প্রবলেম যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। লেজার থেরাপি এখন অনেক অনেক ভালো মেশিন বেরিয়ে গেছে যেখান থেকে আপনার যে আনওয়ান্টেড যে হেয়ার গ্রোথ আছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবে, আপনাকে অনেকটা পরিষ্কার করে দেবে, বা আপনার আগের যেটা অন্যান্য মহিলার যেটা থাকে সেটা আপনার দেহে ঠিকঠাক করে থাকবে। সুতরাং আপনার যে মানসিক সমস্যাটা অনেকটা কষ্ট যেটা ছিল সেটা অনেকটা দূর হবে। ফ্ললেস স্কিন হোক বা ফ্ললেস মেকআপ, ফেশিয়াল হেয়ার যেন সব জায়গাতেই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়, তাই নিজেকে সুন্দর ও প্রাণবন্ত রাখতে অবশ্যই মেনে চলুন ডাক্তারের মত। পরামর্শদাতারা বলছেন এর জন্য চাই সঠিক খাদ্য, সঠিক দেখভাল ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বেশ, আমরা ফিরে আসলাম। আমরা একটু সমীরের সঙ্গে পরিচয় হয়ে গেছে আপনাদের, বিউটি কনসালটেন্ট সমীরের সঙ্গে, কিন্তু এবার আমাদের লক্ষ্য হচ্ছে পুজো। দেখুন, আপনি আমায় বলতে পারেন যে দেবাশিসবাবু আপনিও কেন পুজোর কথা বলছেন। দেখুন, আমি তো পুজোর বাইরে নই, আমি তো বাঙালির বাইরে নই, আর আমি আপনাদের সামনে আমি মানে একদম ওপেনলি বলি, পুরো ফ্র্যাঙ্কলি লাইভ অনুষ্ঠানে বলছি যে আমার কাছে বছরের মধ্যে দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ দুর্গাপূজা। বেস্ট টাইম দুর্গাপুজোর সময়কার এক মাস, মানে একদম ভাইফোঁটা পর্যন্ত, কার্তিক পুজো পর্যন্ত, লাভলি টাইম। আই ফিল অ্যান্ড আই এনজয় হার্টলি দ্যাট টাইম, ভীষণভাবে আমি ফিল করি, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার পুজোতে যারা বেরোবেন বাইরে কিন্তু এই অবাঞ্ছিত চুলের জন্য সমস্যা হচ্ছে, তারা কি করবেন আমি আলোচনা করবেন, কোথায় কোথায় চুল হলে অবাঞ্ছিত হতে পারে। আপনি হয়তো স্লিভলেস ব্লাউজ পরতে চাইছেন, আপনার দুহাত ওপেন রয়েছে, আপনি এক্ষেত্রে কতটা ট্রিটমেন্টটা নিতে পারেন ইত্যাদি খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আজকে খুব মজার বিষয়, আমরা শুরু করবার আগেই একটা ফোন এসছে, যেহেতু আপনি এত ফার্স্ট ফোন করেছেন, আপনার ফোনকে আমরা কাটবো না, আপনার সঙ্গে কথা বলে নিয়ে তারপর সমীরের কথা শুরু করব। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, স্বাগত, বলুন। বলছি আমার হাড়ে ইচ্ছাপুরে বাড়ি, জোরে জোরে, 15 বছর বয়স, জোরে 15 বছর বয়স আমার ছেলের। আচ্ছা, আমি হাড়ে ইচ্ছাপুরে বলছি, আমার ছেলের চুলটা সামনের দিকটা সাদা হয়ে গেছে, চুলটা, হ্যাঁ, মাথার চুলটা সাদা হয়ে গেছে। আচ্ছা, এবং 15 বছর বয়সে চুলটা সাদা হয়ে যাচ্ছে, বাড়িতে কি কারোর আছে খুব অল্প বয়সে চুলটা পেকে যাওয়ার? হ্যাঁ, ওর বাবার আছে, কিন্তু অত অল্প বয়সে চুল পেকে যায়নি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? 30 বছর পরে একটা দুটো সাদা বেরিয়েছে। কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া, হাওড়া থেকে। এই হয়েছে, আমরা লক্ষ্য করেছি সপ্তাহ দুয়েক কিনে খাবো। সপ্তাহ দুয়েক দেখছেন আপনার ছেলে চুল পেকে যাচ্ছে, বয়স হচ্ছে 15, ঠিক আছে, এই হচ্ছে আপনার সমস্যা, আপনি সেটাকে ঠিক করতে চাইছেন। সমীর একটা প্রশ্ন করেছিলেন যে আপনার হাজবেন্ডেরও কি চুল পেকে যাওয়ার টেন্ডেন্সি আছে, আপনি বললেন হ্যাঁ। আমি একটু আপনার হয়ে সমীরকে একটা কথা বলে দিই, মাত্র 15 বছর বয়সে উনি হয়তো ওনার হাজবেন্ডকে দেখানোনি, বাইরে ওই বয়সে চুল পেকেছিল কিনা ওনার পক্ষে তো বলা সম্ভব নয়, তবুও আর কি মানে উনি দেখেছেন পাকা অবস্থা ছেলেটা দেখছেন যেহেতু। তো আপনাকে একটা কথা বলবো, দেখুন এটা মানে হেয়ার পেকে যাওয়ার সমস্যাটা টোটালি ইন্টারনাল মানে সমস্যা থেকে ক্রিয়েট হয়। একটা যেটা করুন, ফার্স্ট একটা ওর একটা এলএফটি টেস্ট করুন, লিভার ফাংশন টেস্ট করে নিয়ে একবার ডক্টর পাশের সাথে যোগাযোগ করুন, দেখা যাক, ডেফিনেটলি কিছু হেল্প হয়তো করতে পারবো যেহেতু বয়সটা অনেকটা কম ওর, তাই ঠিক আছে। বেশ, পরের ফোন করুন, কিন্তু আমি তার আগে চলে আসি সমীরের কাছে। কিভাবে বলবে কোন কোন এক্সপোজড এরিয়া, আমার মনে হয় তোমরা কাজ করছো দীর্ঘদিন ধরে, যে এক্সপিরিয়েন্সটা একটু আমি শেয়ার করি। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়েই বলি, এই যে পুজো আসছে না, পুজো মানে আমরা তো জানি এবারে পুজোটা আমাদের কাছে একটু অন্যরকম, কিন্তু তাও পুজোটা পুজোই, কারণ বাঙালি দুর্গা পুজোকে বিশাল একটা মহত্ব দেয় এবং সেটাই দেওয়া উচিত, কারণ আমাদের কাছে সেরা উৎসব মানেই দুর্গা উৎসব। তো সেখানে দাঁড়িয়ে একটু ছোটোখাটো হলেও আমরা আনন্দ করব, এবং এই যে দেবাশিসদা বললেন যে পুজোয় এক এক রকম ড্রেস মানে ট্র্যাডিশনাল ড্রেস পরবো আমরা এক একজন, এবং তারপরে এক্সপোজ এরিয়াগুলো আমরা চাইবো যেটা মেকওভার হয়ে মেকওভার করে রাখা যায়, তার জন্য কী কী করবো, ট্যান থাকলে আমরা ট্যান রিমুভ করবো, আমরা যদি হেয়ার থাকে হেয়ার রিমুভ করবো, এইভাবে একটা 4 দিনের জন্য সুন্দর সাজবো, এরকম একটা ব্যাপার প্ল্যান আছে। এই সময় কী হয়, বেশিরভাগ পার্লারে লাইনের পর লাইন পড়ে যায়, কারণ আনওয়ান্টেড হেয়ারটাকে রিডাকশান করা না করে রিমুভ করতে যাব।
কিন্তু রিমুভ করে করে এরকম বহু মানুষ আছেন যারা হাত তুলে কথা বলার সেই জায়গাটাই আর নেই, কারণ যতই রিমুভ করুন না কেন এমনভাবে একটা ব্ল্যাক প্যাচ পড়েছে আন্ডার আর্মসে যেখানে দাঁড়িয়ে স্লিপলেস পরার কথা তো দূরের কথা, আপনি হাত তুলে কারোর সাথে কথা বলার কথাও ভাববেন না, ভাবছেন না। এরকম মানুষও ভুগছেন, তারা কেন তারা কী মানে তারা তো তাদের কাছে তো পুজোটা একটা স্পেশাল, তো তার মানে তাকে সেই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে না। এখানে দাঁড়িয়ে বলবো ডক্টর প্লাস এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আনওয়ান্টেড হেয়ারের একটা রিডাকশানের খুব ভালো প্রতিষ্ঠান যেখানে লেজার দ্বারা সুন্দরভাবে আনওয়ান্টেড হেয়ার রিডাকশান করানো হয়। এবার আনওয়ান্টেড হেয়ার রিডাকশানের অনেকগুলো ওয়ে, অনেকগুলো পদ্ধতি, যেরকম আমি আন্ডার আর্মস বললাম সেরকম আমি হ্যান্ড বললাম। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় চেস্টের ব্যাপার থাকে যে এই যে পুজোর ভিড়ে দেখবেন অনেকেই ভিড়ভাট্টায় দাঁড়িয়ে সবাই সবার একটা স্মেল পাবে, সেখানে দাঁড়িয়ে কেউ যদি কারোর গায়ে একটা বাজে স্মেল পায় তার থেকে দশ হাত দূরে সরে যাবে বা এগিয়ে যাবে। এইগুলো যখন হবে তখন সেই মানুষটার একটা এমব্রেসিং একটা ব্যাপার হবে, তো সেই জায়গার থেকেও আনওয়ান্টেড একটা রিডাকশন করতে হবে। আমি আসবো, এটাও আসবো একটা কল আলোচনা আসি। কে রয়েছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন একটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ আমি হচ্ছে রাখি বলছি, রাখি দত্ত। রাখি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে রাখি দত্ত বলছি। কোথা থেকে? হ্যাঁ আমি রাখি দত্ত, বয়স হচ্ছে হাওড়া থেকে বলছি, 17 প্লাস বয়স আমার। আচ্ছা কি প্রবলেম বলুন এবার। হ্যালো, আছেন কি প্রবলেম? হ্যাঁ সমস্যাটা হচ্ছে যে আমার না গোফে মানে অনেকটা ঠোঁটের উপরে অনেকটা গোফের মতো বেরিয়ে গেছে, মুখের লোম অনেকটা বেরিয়ে গেছে। আর কোনো সমস্যা? হ্যাঁ জোরে বলুন। আর কোনো সমস্যা? টিভির ভলিউম দিয়ে শুনুন। আপনার হলো গোপের রেখা যেটা আনওয়ান্টেড হেয়ারের মধ্যে একটা বিশাল পার্ট, সেটা হলো কোনো মেয়ে মানে চাইবে না, মেয়ে বউ মা যারাই হোক না কেন মানে কেউ চাইবে না মহিলাদের মধ্যে যে তার একটা গোপ থাক, যেটা ছেলেদের শোভা পায় সেটা মেয়েরা চাইবে না। তো সেখানে দাঁড়িয়ে আপনার একটা হয়েছে, কারণ এগুলো হওয়ার অনেক কারণ থাকে, কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়, কিছু স্টেরয়েড মেডিসিন লাগানোর জন্য হয়, কিছু অ্যান্টিবায়োটিকের জন্য হয়, অনেকগুলো কারণ থাকে, অনেক অনেক সমস্যা জেনেটিক হয়। এবার আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হলো মানে গোপে যেটা হয়েছে যেটা হলো আনওয়ান্টেড হেয়ার, এটাকে নিয়ে আপনাকে পার্লারে গিয়ে সেভ করতে হবে, আবার আসবে। যদি চান আপনি এটাকে পার্মানেন্টলি রিডাকশান করতে, যে এটা আর আসবে না, এটা একদম পাতলা একদম লোমের মতন হয়ে যাবে, যেটা আমার মুখে থাকলে কোনো রকম আমার আশ্চর্যকর বা অস্বস্তিকর কোনো মানে প্রবলেমে পড়বো না, তাহলে একটু হেল্পলাইন নাম্বার যাচ্ছে ডান দিকে ওপরে এবং নিচে যে কোনো একটা নাম্বার নিয়ে কল করে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি আসা যায় ডক্টর প্লাসে চলে আসুন। দেখবেন এইবার পুজোতে আপনার এই মানে গোপের যে রেখাটা সেটা কেউ চোখে দেখতে পারবে না। বেশ, পরে কি কেউ আছেন ফোনে? এবং এই যে আপনাকে বলা মানে কিন্তু সবাইকে মোটামুটি বলা হলো যে যাদের মুখমণ্ডলে যাদের মুখে ফেস এই যে ফেসিয়াল পার্ট এর মধ্যে যেখানে আনওয়ান্টেড হেয়ার রয়েছে, আপনি মনে করছেন এখানে চুল থাকে, অনেক দেখবেন আমি অনেক মেয়ের দেখেছি মহিলাদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রে চুল একটু বড় হলে বা গোপ থাকলে সেটা খুব একটা সমস্যা নয়। আমি ছেলেদের ক্ষেত্রে কি দেখেছি, তারা ফ্যাশন করবার জন্য তার অনেক সময় এই যে বিয়ার্ড মুখের যে দাঁড়িয়ে এর একটা প্রপাশে, আমি এ বিষয়ে আসবো সুমিরের কাছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেরকম আপনি বললেন যে এরকম জায়গায় আপনার একটা গোপের রেখা মতো রয়েছে এটা অনেকেরই হয়, আবার দেখবেন তাদেরকে এই জুলফির জায়গাটা এই জায়গাটাতে অনেকটা বেশি পর্যন্ত চুল চলে এসছে, যেটুকু থাকা দরকার লোয়ার চিনেও থাকে তো অনেকটা বেশি চলে এসছে। এগুলো কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু ট্রিটমেন্ট করি না বা ট্রিটমেন্টের পার্ট নই বা আমি সেই ওইভাবে প্রত্যক্ষভাবে আমি ক্লায়েন্টদের সঙ্গে কথা হয় না, দেখি না তাদের রাস্তাঘাটে যেগুলো দেখে আমাদের অভ্যস্ত এবং আপনাদেরও চোখ এড়ায় না এই বিষয়গুলো, তাহলে সেগুলো কি করা যাবে, তার ট্রিটমেন্ট কি? কিন্তু তার আগে আসি যে সমীর যেটা বলছিলেন যে ড্রেস পরবার ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে যেহেতু সামনে পুজো, ফোকাস অন পুজো, এক্সপোজড অন পুজো, সো ডেফিনেটলি উই ডোন্ট টক এক্সেপ্ট পূজা, পূজা নিয়ে একটু কথা বলি তারপর অন্য কিছুতে আসবো সমীর। তাহলে আমরা কি করবো ড্রেসের ক্ষেত্রে? যেটা সেরকমই আসছিলাম আমি মেয়েদের মধ্যে থেকে ছেলেদের মধ্যে গেছিলাম, যে এই যে বলছিলাম দশ হাত দূরে সরে যাওয়া, একটা ডিসঅর্ডার হওয়া মানে বডিতে একটা স্মেল, এটা অনেক সময় ঘামের জন্য হয়, কেন ঘামটা বডিতে জমছে, সেই জমার কারণ কি আমার হয়তো আনওয়ান্টেড হেয়ার।
কারণ অনেকের অতিরিক্ত কার্লি হেয়ার থাকে চেস্টে, যে যেই হেয়ারটার মধ্যে বা মানে দেখবে অনেকের পিঠে পিঠে প্রচুর লোম থাকে ছেলেদের, যেগুলো তোমার মানে ঘাম জমতে সাহায্য করে, এবং ঘাম জমলে সেই জায়গা থেকে একটা স্মেল আসবেই এবং সেই স্মেল থেকেই কিন্তু মানুষ দূরে সরে যাবে। তো তারাও যদি চাও এবার পুজোতে যে আমার পাশে সবাই থাক বা আমাকে সবাই দেখুক বা ফিট, আমি একটু নিজেকে ভেতর থেকে একটা আলাদা রকম মানে প্রেজেন্টেবল লুক পেয়েছি বলে নিজেকে ফিল করতে পারি, তাহলে ডক্টর প্লাসে একটু যোগাযোগ করো। কারণ ডক্টর প্লাসে আনওয়ান্টেড হেয়ার ডিডাকশান হয় উইথ লেজার, জিরো সাইড এফেক্ট, সুন্দরভাবে উইদাউট পেন সুন্দরভাবে রেজাল্ট দেওয়া হয়। দুটো কথা বলি, যদি মানে মনে হয় যে এরকম ক্ষেত্রে সমস্যা হয় তো ফোন করতে পারেন। অনেকে অনেক ছেলের প্রফেশন ডান্স, মানে হি ইজ দ্য প্রফেশনাল ডান্সার, মডেলিং করা, অ্যাক্টিং করা, যে ক্ষেত্রে আপনাকে চেস্ট ওপেন করতে হবে, চেস্ট এক্সপোজড করতে হবে। আমরা জামা পরে বাটন এতটা আটকে বসি, অনেক সময় ব্লেজার পরি, কিন্তু অনেক প্রফেশন আছে যেখানে এটাকে ওপেন করতে হবে। আমি বিশেষত দেখেছি যেগুলো সামার স্যুট এক্সপোজার হয়, সামার স্যুট, ক্যালেন্ডার স্যুট এবং এই মডেল স্যুট, সেখানে কিন্তু ইউ আর ওয়েয়ারিং দ্য ব্লেজার বাট ইউর শার্ট ইজ ওপেন আপ টু দিস পজিশন, এই অবধি জামা খোলা, ভেতরটা আপনার দেখা যাচ্ছে। আপনি কি করবেন এবার যদি আপনার বুকের ভেতরে লোম থাকে? সেটারও কিন্তু ট্রিটমেন্ট এইভাবে লেজার পদ্ধতিতে করা যায়। এই হচ্ছে একটা বিষয়, যারা এই বিষয়ে ভাবছেন তারা আসতে পারেন ডক্টর প্লাসে, রেজাল্ট পরবর্তীকালে আপনারাই হয়তো ফোন করে লাইভে বলবেন। আরেকটা কথা আসে, পুজোর পরে যেহেতু 2020 একটু অন্যরকম বছর, যার জন্য সমীরকে বলতে হলো যে এবার একটু অন্যরকম পুজো, আপনারা সবাই জানেন, আমি আর বলছি না কেন, কিন্তু আমরা আস্তে আস্তে আনলকের দিকে যাচ্ছি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আপনি কি ভাবছেন যে এটা দীর্ঘদিন ধরে চলবে? তা নয়, আস্তে আস্তে আনলক হতে হতে মানুষ হোটেলে যাবেন, ঘুরতে যাবেন এবং পর্যটনের দিকে যাবেন। যারা পাহাড় যাচ্ছেন এক্সেপ্ট, তাদের কথা ছেড়ে দিন, বাট যারা সমুদ্রে যাবেন, যারা মালদ্বীপ যাবেন, যারা গোয়া যাবেন, যারা দীঘা যাবেন, যারা পুরী যাবেন, অল দ্য বিচেস যেখানে যাবেন, সেখানে কিন্তু শর্ট ড্রেস পরার একটা টেন্ডেন্সি থাকে এবং সেখানে গিয়ে ফটো তুলে ফেসবুকে পোস্ট করার হ্যাবিচুয়েশন, এটা সবার হ্যাবিচুয়েশন। সেখানে কিন্তু এইচপি পড়তে হয়, হোয়াট ইজ এইচপি, হট প্যান্টস, শর্ট প্যান্টস, এগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আপনি পায়ের ক্ষেত্রে কি করবেন? আমরা তো হাতের কথা বলছিলাম, যে আমরা স্লিভলেস পরলাম কিছু সালোয়ার বা হোয়াট এভার ইউ লাইক, পায়ের ক্ষেত্রে তার ট্রিটমেন্ট কি হয় আসবো, কিন্তু তার আগে একটা ফোন রয়েছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি রূপা ব্যানার্জি বলছি। রূপা কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে বলুন রূপাদি, বলুন। আমার এই গলার এখানটায় মানে অনেক লোম, মানে আমাকে থ্রেডিং করতে হয়। ঠিক আছে, ঠিক গলা দেখুন, এটা একটা মানে এই জায়গাটাতে হয়। আপনার কোনো গাইনিকাল সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। পিসিওডি সমস্যা আছে কি আপনার? আমার থাইরয়েড আছে। আচ্ছা, থাইরয়েডও বিশাল একটা কারণ, বিরাট একটা কারণ। ঠিক, বয়স কত বললেন? বয়স কত? 50 না 49? হ্যালো, হ্যালো, 50 বছর বললেন? হ্যাঁ হ্যাঁ 50। এবং এই যে লোমটা আছে, লোমটা পাকা লোম না তো? এই লোমটা কি গ্রে হেয়ার না এমনি ব্ল্যাক? আমার হোয়াইট, হোয়াইট মানে সাদা হয়ে যায়। হ্যাঁ, সেটা অনেক নাকি মানে বোঝা যায় মানে কটা আছে? হ্যাঁ অনেক, মানে মানে অসংখ্য, আলাদা রকম ভাবে লেজার ইউজ হবে। যেই লেজার ব্ল্যাকের জন্য ইউজ হবে সেই লেজার কিন্তু এটাতে হবে না, এটা আবার আলাদা লেজার হবে। এটা পার্ট বাই পার্ট ধরে ধরে একদম লং কোর্স থেকে এর পুরো জারটাকে বের করে দিতে হবে। এই এই ট্রিটমেন্টের মজা একটা আছে, যেটা হলো যেটা তুলে নেওয়া হবে সেটা আর একবারই ব্যাক করবেন আর, কিন্তু যেহেতু অনেক থাকলে একদিনে তো সম্ভব হবে না, সেটা তো কয়েকটা সিটিং নিতে হবে আপনাকে, কিন্তু যেটা তুলে নেওয়া হবে সেটা আর ব্যাক করবে না, যেহেতু লোমটা গ্রে হয়ে গেছে। যদি ব্ল্যাক হয় তাহলে সেটা হবে না, সেখান থেকে আপনার আবার ব্যাক করবে, কিন্তু ওই
ট্রিটমেন্ট দিতে 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 ওটাকে কমাতে হবে, রিডিউস করতে হবে। তো তার জন্য ম্যাডাম আপনাকে বলবো, আপনি যদি সম্ভব হয় ডক্টর প্লাসে আসতে পারেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। এটার চিকিৎসা যে বলছেন না ব্যাটা ছেলেদের মতন একটা হয়ে রয়েছে, মানে এটা আপনি একটা অন্যরকম লুকে দেখছেন যে ছেলেদের মতন কেন থাকবো, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুন্দরভাবে, জিনিসটাকে রিকভারি করলে দেখবেন কয়েকটা সিটিংয়ের পর একবার একটা নেই হয়ে গেছে এবং আপনি নর্মাল যেরকমভাবে লিড করতে চাইছেন ফিমেল লিড সেটা করতে পারবেন। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি সাথী দে বলছি শিলিগুড়ি থেকে। নমস্কার ম্যাডাম, স্বাগত আপনাকে ডক্টর ক্লাসের অনুষ্ঠানে। সাথী ম্যাডাম বলুন কি প্রবলেম, আগে বলুন বয়স কত? ৪৫। বলুন ম্যাডাম কি হয়েছে আপনার? আমার স্কিনে মানে স্কিনে কি তো বলছিলাম, এটা কি মানে ইয়ে করলে পরে মানে লেজার একবার করলে পরে কি হয়ে যাবে? স্কিনে কি প্রবলেম হয়েছে? কোথায় চুলটা কোথায়? হ্যালো হ্যালো, প্রবলেমটা মানে কি আছে সেটা বলুন একটু। মানে কি আমার চিন সাইডটাতে মানে একটু লম, আচ্ছা আচ্ছা চিনে, আচ্ছা আচ্ছা চিন, আচ্ছা আচ্ছা চিনে লোম আছে। সেটা আপনি কোয়ার্টার সিটিং নিতে হবে ম্যাডাম, সেটা তো একবার দেখতে হবে, কারণ এটা গ্রোথের উপর ডিপেন্ড করে, কার কীরকম গ্রোথ আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আপনি শিলিগুড়ি থেকে বলছেন, শিলিগুড়ি ইমিডিয়েটলি আছে কিছুদিনের মধ্যে, একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন শিলিগুড়িতে, শিলিগুড়িতে এসে দেখিয়ে নিন। বুঝতে পারছেন কি বললাম, এই তো লকডাউনের জন্য সব কিছু বন্ধ ছিল, আস্তে আস্তে ওপেন হচ্ছে। শিলিগুড়িতে ডক্টর প্লাস যাবে আর কয়েকদিনের মধ্যে। দেখুন নিচে আপনি হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, এখানে আপনি নাম্বার দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গায় আপনি ফোন করতে পারেন। নিচে দেখুন এই স্ট্রিপের মধ্যে নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এখান থেকে নাম্বারগুলো নিয়ে ফোন করে যোগাযোগ করে শিলিগুড়িতে চলে আসলে আপনার ট্রিটমেন্ট করানো সম্ভব। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে বলছিলাম দাড়ির শেপের জন্য, ছেলেরা আজকাল একটা সুন্দর একটা ইয়ে যেটা হলো এখনকার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে যে একটা বিয়ার রাখবো, এবং বিয়ারটা কিন্তু নর্মাল এত লোম থাকবে এরকম না। অনেকে আছেন দেখবেন মানে না চাইলেও, ধরুন সে বিয়ার রাখবে না, সে চায় নর্মালই থাকবে, তাও তার এই চোখের তলা অবধি হেয়ার আসে। কেউ চায় না এতটা হেয়ার আসে, সবাই চায় এখানে একটা কাট হোক, একটা লাইন হোক, বা লাইন যদি না হয় একটা লিমিট থাক, আনলিমিটেড হেয়ার মানে এই অবধি আসে যাওয়া মানে আনলিমিটেড হেয়ার। এই হেয়ারটাকে চাইলে আমি এই জায়গা দুটো থেকে রিমুভ করব, মানে রিঅ্যাকশান করিয়ে কমিয়ে দেবো, একদম পাতলা করে দেবো, না থাকার মতন করে দেবো। সেটা ডক্টর প্লাসের হাত ধরে লেজারের দ্বারা সম্ভব, বাড়িতে বসে লেজার দিয়েও সম্ভব, কিন্তু দ্যাট ইজ লাইফ টাইম, মানে লাইফ টাইম আপনাকে ওটা করতে হবে। যদি আপনি এই ট্রিটমেন্টটা কয়েকটা সিটিং করে যদি কন্ট্রোল করতে পারেন, এটাও লাইফ টাইম, কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, যে আপনাকে আর ফিউচারে কখনও সেভ করতে হবে না এই জায়গাটাতে। সেম একই রকমভাবে এই তলায় একটা বর্ডার, সবাই চায় একটা, এখানে দেখবেন বেশিরভাগ ছেলেদের মধ্যে এখন দেখা যায় এই ট্র্যাডিশনাল এই বিয়ারটা, যেখানে এখানে একটা বর্ডার থাকে, মানে এখান থেকে নেই, এই লোম তো আমাদের এই অবধিও আসে, অনেকে দেখবে এত অবধিও আসে, অনেকের এই অবধি আসে। এই জায়গাটাকে যদি চাই লেজার করব, লেজারের দ্বারা আমরা চাইলে সেটাকে রিমুভ করতে পারবো, রিডাকশান করে দিতে পারবো। তো এই যদি করা যায়, এটাও একটা নতুন পুজোর ফ্যাশন হতে পারে যে আমাকে কাটতে হচ্ছে না। ধরুন আপনি আজকে করলেন কথা কথা লেজারটা, দেখবেন পুজোর সময়ও আপনার কোনো রকম হেয়ার আসেনি, কিন্তু পার্লারে করলে বা সেলুনে করলে দুদিনের পর আবার তো সেই জায়গা থেকে হেয়ার চলে আসে। পুজো দেখা গেলো পুজোর সময় প্রচুর রাস থাকে, অনেকে পুজোর দুদিন আগে গিয়ে কাটিয়ে আসে, বাবা পুজোর সময় আর দূর যেতে হবে না, কিন্তু যেদিনকে ঘুরতে বেরোবেন সেদিনকে দেখলেন এখানে হালকা হালকা হেয়ার চলে এসছে, এখানে হালকা সবুজ একটা লেয়ার চলে এসছে, তখন আপনি বাড়িতে বসে আবার চেষ্টা করবেন সেগুলোকে তোলার। কিন্তু লেজার যে মানে লেজার যেটা করবে সেটাকে পুরোপুরিভাবে রিমুভ করবে, রিডাকশন করে দেবে, যেখান থেকে আপনার আর পরবর্তীকালে কোনো সেভ করার চান্সেস থাকবে না। একদম, খুব সুন্দর, খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা। আমি এবার আসছি একটু পায়ের ক্ষেত্রে, পায়েরও অনেকে হেয়ার রিমুভ করতে চান, সেক্ষেত্রে কি এই যে আজকে মানে ঘুরতে যাওয়ার ব্যাপার, সবাই আমরা চাই, মানে আমরা দেখো বাড়িতে একরকম, আমরা বেরোলে আর এক রকম, আমরা কোথাও গেলে আর এক রকম, সবাই আমরা চাই নিজেদেরকে নানা রকমভাবে এক্সপোজ করতে, নানা রকমভাবে আমরা প্রেজেন্টেবল হতে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমি ঘুরতে যাব কোথাও, যখন সেখানে হট প্যান্ট হতেই পারে, ফিমেলদের ক্ষেত্রেই হয় বেশিরভাগ হট প্যান্ট, কারণ এতদিন লোকে আটকে রয়েছে, এবার একটু ওপেন হলে কিন্তু অনেক বেশি লোক ঘুরতে যায়। লোম কথা কথা একটা সাইড এফেক্ট কথা, লোম ধরো বাড়িতে বসে সেভ করে যাচ্ছি, সেভ করতে গিয়ে দূরে জায়গায় কেটে গেল, একটা কাটা দাগ, সেটার কৈফত দিতে হবে কী করে কাটলো, বা আমি ওয়াক্স করছি, ওয়াক্স করতে গিয়ে টাইমিংয়ের একটু ভুল ভালে আমার জায়গাটা বার্ন হয়ে গেল। সমুদ্রের জলে এমনি বার্ন হবে আপনার স্কিন, ট্যান পড়বে, আর নোনা জলে আমরা জানি ট্যান বেশি পড়ে, সেখানে আপনি অলরেডি স্কিনটাকে বার্ন করে নিয়ে গেলেন, দেখলেন এমনভাবে পিগমেন্টেশন পড়লো যেটা আপনি আসার পরও কমাতে পাচ্ছেন না, তাহলে কী হলো, মানে হিতে বিপরীত সাইড এফেক্টের একটা চান্সেস থেকেই যাচ্ছে। লেজার দিয়ে না করে যদি লেজার করানো যায় তাহলে কিন্তু সাইড এফেক্টের চান্স থাকবে না, স্কিনটা আপনার আরও হেলদি হবে। অনেকে ভাবেন যে লেজারের লাইট পড়া মানে স্কিন ক্ষতি হওয়া, স্কিনের ভেতরে হয়তো ক্যান্সার হয়ে যাবে, না,
সব রকম লেজার সেগুলো নয়, ডক্টর ব্যাস যেগুলো ইউজ করে এখান থেকে আপনার কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এবং এই রেটা আপনার স্কিনের ব্রাইটনেসটাকে আরও বাড়াবে, স্কিনের যে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স এগুলোকে আরও বাড়াবে, তার ফলে কী হবে আপনার স্কিনটা আরও ব্রাইট দেখতে লাগবে। এবং এই সমস্ত মেশিনগুলো কিন্তু সব ইউএস অ্যাপ্রুভড, একদমই, কাজেই দিজ আর ইম্পোর্টেড মেশিন, এগুলো কোনো লোকাল মেশিন নয় যে যাতে আপনার ক্ষতি হবে, এবং এগুলো সমস্তই সেখানকার স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয়েছে। আপনি মাথায় রাখবেন একটা জিনিস, আমাদের ভারতবর্ষের মানুষ অনেক আনকনশিয়াস নিজেদের হেলথ সম্পর্কে, বাট ফরেন কান্ট্রিজগুলো কিন্তু দেখবেন অনেক বেশি হেলথ সম্পর্কে কনশিয়াস। এই কারণের জন্য কত কাজেই সেই কারণের জন্য আমরা মেশিনগুলোর ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আর কি কেউ আছেন ফোনে? আর একজনের আমরা ফোন নিতে পারবো, হয়তো সময় খুবই কম আছে হাতে। আরও আরেকবার বলে দিই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, পুজোর আগে যদি সুস্থ হতে চান তাহলে আমার মনে হয় যে আপনার একদিনও নষ্ট করা উচিত হবে না, আজকেই যোগাযোগ করুন। এরপর আসা যাওয়ার একটু ইনকনভিনিয়েন্ট কানেকশনসের জন্য দেরি হতে পারে, ডিলে হতে পারে, কাজে কিন্তু কন্ট্যাক্টটা করিয়ে রাখুন। কন্ট্যাক্টটা করে রেখে আপনি নামটাকে লিখিয়ে রেখে তারপর যদি পরবর্তী সময় দু একদিনের মধ্যে আসলে পুজোর আগে আপনি কিন্তু প্রপার একটা যেটা আপনি চাইছেন, ইওর উইশিংস, ইওর অ্যাম্বিশন, যেখানে যাওয়ার, লাইমলাইটের নিচে যাওয়ার, ফোকাসে যাওয়ার, লোকে যাতে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে সেই জায়গায় যাওয়ার, আপনার দিকে যাতে লোক নজর, অ্যাটেনশন যেন আপনার দিকে থাকে, সেটা আপনি পাবেন। এটা আপনাকে আমি বলতে পারি জোর গলায়, যেটা আপনি নিজে এবার দেখে নেবেন। আর সবচেয়ে বড় কথা, কে কি বললো, আমি কি বললাম, আমার কথাও আপনি কেন শুনবেন? আপনি আমাকে হয়তো আজকে প্রথম দেখছেন টিভিতে, আপনি চেনেন না আমাকে, কেন শুনতে যাবেন? সব জিনিস কিসের উপর ডিপেন্ড করে জানেন? মানুষের ভালো খারাপ। একবার মানুষকে ঠকতে হয়, বারবার মানুষকে ঠকতে নেই। যে বারবার মানুষ ঠকে বুঝতে হবে সে হচ্ছে বোকা, একদমই তাই, বুঝতে পেরেছেন? তো কাজেই ডক্টর প্লাস আপনাকে একবার ঠকাতে পারে, তার বেশি পারবে না। আর যদি একবার আপনাকে বেনিফিট দিতে পারে তাহলে আপনি সারা জীবন ডক্টর প্লাসের ক্লায়েন্টই হয়ে থাকবেন। আমার মনে হয় ডক্টর প্লাস খুব বোকা নয়, তার এই স্ট্র্যাটেজিটা জানেন, তার এই ব্যাপারটাকে জানেন। কাজে একবার যদি আপনি সেখান থেকে অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেন, আপনি কিন্তু আর কখনো তাকাবেন না, জীবনে কোনো দিন তাকাবেন না, কেউ কেউ করবেন না এটা আমি জানি। তো কাজে দেখুন, এক্সপেরিমেন্ট করতে হলে একবারই করুন, বারবার কেন করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সমীরেরও সুস্থতা কামনা করি, অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, নমস্কার।